আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তের মোমিনপাড়া এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওমর ফারুক নামে এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে। গতকাল রোববার রাত 8:30 দিকে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মোমিনপাড়া এলাকার 753 নম্বর মেইন পিলারের 8 নম্বর সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে। ওমর ফারুক কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএসএফ এর হাতে আটক হওয়া ওমর ফারুক পঞ্চগড় পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং পঞ্চগড় জেলা জজ আদালতের বিচারকদের নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ। রাতেই ওই সীমান্ত এলাকার একটি বাজার থেকে স্থানীয়দের সহায়তায় ওমর ফারুকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। ঘটনাস্থলের পাশের গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারের গ্রামে ভারতীয় বাসিন্দাদের কাছে আমরা জেনেছি রোববার রাতে ওমর ফারুক নামে ওই পুলিশ সদস্য সহ মোট 3 জনের সঙ্গে ভারতীয় মাদক ব্যবসায়ীদের বাগবিতণ্ডা হয়। এই সময় তারা একজন মাদক ব্যবসায়ীর হাতে হাতকড়া পরাতে গেলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দিয়ে ওমর ফারুককে আটক করে নিয়ে যায়। এই সময় ওমর ফারুকের সঙ্গে থাকা